Hello everyone, ma tapasi bi beauty blogger e kolu aji no bochorar prothom din aru apunaga sokolu khubesa jasilu aru ahokson ei video tu sa এয়া আমি কাজিৰঙালৈ বুলি ধুনীয়াকে ৰাওনা হৈছোঁ যিহেতু গাড়ীয়ে ধুনীয়াকে গৈছোঁ এওঁলোকৰ অফিচৰ ফালৰ পৰা ফেমিলি গৈছে আৰু ময়ো গ'লোঁ আৰু এয়া ধুনীয়াকে আমি গাড়ীৰে ধুনীয়াকে গৈ আছোঁ আৰু এয়া ভিতৰ পালোঁগৈ আৰু এয়া গাড়ী পাৰ্কিং কৰা হ'ল আৰু এয়া ভিতৰত যিহেতু পৰ্যটকৰ কাৰণে ধুনীয়াকে ঘৰ বনাই থোৱা হৈছে আৰু তেওঁলোকে ৰাতি থাকোঁ বুলি থাকিব পাৰে আৰু এয়া ধুনীয়াকে মই আপোনালোকৰ ধুনীয়াকে দেখুৱাই দিছোঁ আৰু এই দাদাজনে আমাক লৈ যাব জিপছি সেরে এখন জিপ আমার যেহেতু এখন জিপতে আমি ভিতরলে যাম আর ধুনিয়াকে মই ভাবিল আপনাদেরকে অকমান দেখাই দিই আমার জিপখন আর এয়া সাক এখন গেট যেহেতু ওয়েলকাম ন্যাশনাল কাজিরঙা পার্ক বলি ধুনিয়াকে লিখা আছে আর এইখানটা অকমান সময় রখালে আর রখাই পেলায় আমাক ধুনিয়াকে যেহেতু ভিতর আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে আর আমি তারপিছত গলো ভিতরলে আৰু এয়া চাওক ল'ৰা কিছুমানে ধুনীয়াকৈ ফুটবল খেল খেলি আছে খুবেই ভাল কথা দিয়কচোন আৰু এয়া আমি ধুনীয়াকৈ গৈছোঁ ভিতৰলৈ আৰু এয়া চাওক যিহেতু আমি দুটা পিছত আৰু তেওঁলোক আগত বহিছে এয়া ৰখালে ৰখাই পেলাই যিহেতু চেক কৰিছে চিপছৰ পেকেট এনেকুৱা পেকেটজাতীয় বস্তু নিছোঁ নেকি আৰু ধুনীয়াকৈ এয়া চালে আৰু চাই পেলাই আমাক ধুনীয়াকৈ যাবলৈ দিলে গৈ আছোঁ ভিতৰলৈ আৰু খুবেই ভাল লাগিলে আৰু গৈ আৰু জিপছত যিহেতু প্ৰথম উঠিছোঁ অনুভৱটো খুবেই ভাল আছিলে আৰু এয়া চাওক চবফালে গছ গছনি আৰু খুব ধুনীয়া এটা পৰিৱেশ মানে ক'ব নোৱাৰোঁ আৰু কিমান ধুনীয়া পৰিৱেশ আৰু সবফালে সেউজীয়া আর এইখন এখন বিল যেহেতু সবতক ডাঙর বিল হয় সেইখন খুবই ধুনিয়া লাগিছিল আর বহুত চড়াই আসলে পার্কিং গিয়ে যেটো অসমিয়াত কয় হুগুরি বহু আর এটা আছে স্থান সোয়াম দিয়ে যেটো সেই তাত সেই বিলত এটা আছে দেখছি না বিলর মাজত এটা হিন্দিত বারাসিঙ্গা বলে কই আগত ঢের আছে বটানিক্যাল নামতে স্থান সোয়াম দিয়ে হিন্দিত বারাসিঙ্গা বলে কয় অসমিয়াত দল হরিণা সিদ্ধা দেখিছে না হয় না বো দেখিছে না পকান দিবা তুমি চোৱা এয়া মোৰ মানুহজনে একদম দূৰবীণ লৈ ধুনীয়াকে চাইছে দেই আৰু ধুনীয়াকে দেখাও পোৱা যায় বস্তুবিলাক চৰাই
এই সিধা আছে দি এখানে হাঁহখানে পানি থাকাখানে সব গেডুয়েল দেয় তারপর হাঁহখানে এই বগলের নিচে দিয়েছেন দুটা চড়ে এটা যেটা মুড়ু বেলেগ কালার এটা ব্ল্যাক হেডেড আইবিস এটা ব্ল্যাক হেডেড আইবিস লগত থাকাটো কমন ইগ্রেট আর ইফালে দুটা হাঁহ দেখিছেন আর এইটা আছে স্পট বিল ডাক স্টান স্পট বিল ডাক কাম ফ্রম চাইনা 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 পুরা হে দুটা এই দুটা আকার এই তিনটা এ হেবু আনি পিলা ইয়া রাখিছে হি নে কি না নিজে হে নিজে এটা স্পট বিল পালে কানে উড়ি থাকা ও এটু কোর পর আইছে এটা আমার ইয়া বহুত ইয়ে এজিটু হাঁ এটু ইয়া দেখিছো হে হে সেটু নাম কি আছে বলে ইখন ইখনৰ এ রাইট এটা থাকে সেটু নাম কি কলে গেডুয়েল ডাক এই যে জাক পাতি যে আছে নর্দার্ন পিনটেল ডাক এই যে বগা বগা ব্রেস্ট তো দেখিছো এখানে আছে নর্দার্ন পিনটেল ডাক আই শুনি গেডুয়েল বলি কলে হ্যাঁ এখানে গেডুয়েল ডাক ইয়াতে আছে এখানে সব গেডুয়েল গেডুয়েল ডাক কাসাটো দেখিলা না এই দুটো কাসাটো হয়তো নর্দার্ন পিনটেল তো হইছে এটো এই বহুত উপর বগলি এটা উঠি মেল কিটা নর্দার্ন পিনটেল ডাক কোনটো কোনটো এই জাক পাতি যে আছে সরু সরু আমি আপা সরু সরু দেখিছো আ এই বগলিটো ব্যাক সাইডে যে সেটো হইছে নর্দার্ন পিনটেক ডাক দেখিলা কেনেকে মুখ খনি চাইছে কি হয়েছে চাইছে সিহঁতি ফটো তুলিছে আমাক বুলি পোৱা এটা দি দিওঁ ৰখাই দিবচোন এইটো কি নাম শামুক খোলা চৰাই আৰু এই খোলা খোলা কেইটা পানী সৰু সৰু বগা বগা হক দিয়ে গলগে সি পলালে হক দিয়ে
বাবু দেখিলে না কোনটো নামিব পাৰিব চাব পাৰিব চাগে দল হৰিণা কেনেকুৱা লাগিছে কেনেকুৱা লাগিছে ভাল লাগিছে ভাল লাগিছে এইকেইজোপা গছ চাওকচোন কিমান ডাঙৰ আৰু ওখ আৰু তাতে শিপাবোৰ মানে দীঘল দীঘল হৈ গৈছে দেখি মানে ইমান ভাল লাগিছে নহয় গছবোৰ দেখি বহুত ডাঙৰ ডাঙৰ গছ আছে আপোনাৰ দেখিয়ে মানে কিবা লাগি গৈছে আৰু দেখি ইমান ভাল লাগিছে নহয় ইমান ধুনীয়াকে চাই আছে যে মন লগালে ইহঁতি গম পাইছে আমাকে চাবলৈ আহিছে বুলি না পলো না ঠান্ডা মুন্ডা নিচিনা ধিতৰা চাগে সেইকেইটা ইগল এইকেইটা ইগল পলাটো তেলিয়া হয় ব্লেক কালাৰটো দেখিছা তেলিয়া হয় লেতেৰা কৰিলাম এয়া হাতী আহি আছে আমি যিহেতু বনৰীয়া হাতী আৰু তেওঁলোকে আমাক দেখি ভয় খালে আৰু সেইকাৰণে লগে লগে সোমাই গ'ল জংঘলৰ ফালে কিন্তু ইমান বহুত ডাঙৰ ডাঙৰ হাতী আছিল আৰু গড়ে বোলে যি জেগাতে মানে লেটিন কৰে সেই এজেগাতেই কৰে য'তে ত'তে নকৰে আপোনালোকক ক'বলৈ মই
থাকি গল আৰু হে কাৰণে মই এটো ভিডিঅৰ জগতে মই কৈ দিছো গৰে জতি লেটিন কৰে ততে মানে এজাগাতে হে কৰে আৰু জতি ততে লেটিন নকৰে আৰু এয়া হাতিটো এফালে ধুনিয়াকৈ সোমাই গুচি গ'লগৈ আমি যিহেতু সন্মুখৰ পৰা দেখা নাপালোঁ আৰু 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 এটা আছিলে হাতী হ'লে সিও তেনেকৈ ভিতৰলৈ সোমাই গুচি গ'লগৈ আমি তেনেকৈ দেখা আঁতৰৰ পৰা দেখা পালোঁ আৰু যিহেতু ভয় খালে আৰু সেয়া তেওঁ ভিতৰলৈ সোমাই গুচি গ'লগৈ এইটো যোন গছজোপা আছে তাত এয়া ইগল যিহেতু ধৰিব পাৰিছে এইটো ইগল হয় আৰু সিমানেই আৰু আকৌ আহিম অন্য এটা ভিডিঅ'লৈ আজিলৈ বাই বাই আজিলৈ চাই ভাল পাইছে লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব